এটা সেই মেয়েটা না, হ্যাঁ, যে উচ্চ মাধ্যমিকে দুবার ফেল করেছে, আমব্রেলা বানান পারে না। এটা আমাদের কোম্পানির ম্যাডাম। ও, আমাকে মূর্খ মনে হলো? হ্যাঁ, না, আপনার তো মাথা খুব ভালো। সত্যি কথা বলতে কি ম্যাডাম, আপনি উচ্চ মাধ্যমিক ফেল হলেও আপনাকে ইংলিশে কেউ হারাতে পারবে না। জাস্ট শাট আপ, মাই চেম্বার ইজ কামিং রাইট নাও। ইংলিশে ফেল আমি মানছি না, মানবো না, এইচএস এর ফুল ফর্ম আমি বলতে পারবো না। ইংলিশে চ্যাট করি তবু কেন ফেল করি, ইংলিশ যে কি যন্ত্রণা, পারে না সে পারে না, আমব্রেলা বানান পারে না। আমার খাতা দেখে সে পাস করে গেল, আমি তো পাস করলাম না, করলাম না, করলাম না। অসাধারণ, ওহো, আমি আর বাড়িতে থাকবো না। তোর বউয়ের ইংলিশ শুনে আমার কান থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে। বাদ দাও ঠাকুরপো। তুমি চুপ করো, তোমার সাথে ইনস্টাগ্রাম রিলস বানিয়ে আমার বউ আজ ভুলভাল ইংলিশ বলছে। তাহলে আগে তো এরকম ছিল না। ওকে জিজ্ঞেস কর না, আমব্রেলা বানান জিজ্ঞেস কর। বলো, আমব্রেলা বানান বলো। এরকম করলে আমি ঘাবড়ে যাচ্ছি, আমি আমব্রেলা বানান বলতে পারবো না। কে পারবে না? ওতে কি লেখা আছে বাবু, কি আছে? আমার মা তোমাকে আমব্রেলা বানানটা বলতে বলেছে, তবেই তোমাকে বউ হিসাবে মেনে নেবে। পারবো না। আচ্ছা ঠিক আছে, আমার কথাটা শোনো। কে তুই? আমিও খুব একটা শিক্ষিত না রাজকুমারী। ইনস্টাগ্রামে 1 মিলিয়নেরও বেশি ফলোয়ারের, উচ্চ মাধ্যমিকে 4 বার ফেল করেছে, মাথা মোটা বাহুবলী। আমরেলা 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 আমরেলা।